আমি আজ লম্বা কিছু আলোচনা করব না। ফিল হাকিকা আনা লাস্তু মুস্তাহিকান লিহাযিহি আল হাফলা ওয়া আনা লা আস্তাতি' আন আখতুবা আমামাকুম আনতুম আকওয়া মিন্নি ইলমান ওয়া আমালান ওয়া যুহদান ওয়া তাকওয়া ওয়া নাহনু কুল্লুনা নারিফ ইন্নামাল আমরু ফাওকাল আদব ইন্নামাল আমরু ফাওকাল আদব। যেহেতু হুকুম, তো হুকুমের তামিলের জন্য অল্পক্ষণের জন্য আলোচনা করব। আরবি কোনো আরবি খুব শক্ত, আরবি খুব নরম। হিয়া সাহলান, হিয়া সাহলাতুন লিমান ইয়ারিফ ওয়া সাআবাতুন লিমান লাম ইয়ারিফ। যে জানে না তার জন্য অনেক শক্ত, যে জানে তার জন্য সহজ। আমি জাস্ট এই সম্পর্কে আজ বেশি আলোচনা না, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আলোচনা করব। শুধু উলামায়ে কেরামদের নিয়ে জাস্ট একটা উদাহরণ পেশ করছি। একটা ইট খুব বেশি ভারী নয়, 4-5 কিলো 8 কিলো ওজন, কিন্তু একটা গ্যাসের সিলিন্ডার 20 কিলো 15 কিলো ওজন, 18 কিলো। রাস্তার উপরে একটা ইটকে রাখুন আর একটা গ্যাসের সিলিন্ডারকে রাখুন, গ্যাসের সিলিন্ডার ভারী হওয়া সত্ত্বেও কিন্তু ইটের থেকে আগে যাবে, নিয়ে যাওয়া সহজ হবে। কেন? ওতে কোণা নেই, কোণাগুলো কেটে গোল করা হয়েছে। তো আরবির তেমন কিছু দাঁত আছে, ওই দাঁতগুলো ভেঙে দিলে বাচ্চারা 3 মাসে 6 মাসে আরবি বলা শিখে যাবে সহজে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সেই প্রসেসে শুধু উলামায়ে কেরামদের সঙ্গে, মুদাররিসিনদের সঙ্গে আদাবান আমি মারুজা পেশ করব। আমি এ যোগ্য নয় যে আমি তাদেরকে নসিহত করব, ইনশাআল্লাহ সে মিটিং হবে এর পরে। ভারী হোক কিন্তু তার কোণা না থাকে, কোণা থাকলে একটা জিনিস যদি চৌকো হয় নিয়ে যাওয়া অসুবিধা হয়, তার চারিদিক 4টে কোণা যদি ভেঙে দেওয়া হয়, গোল হয়, গড়িয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। যুগ অনেক এগিয়ে গিয়েছে, পুরাতন সমস্ত সিলেবাস কমপ্লিট করতে গেলে আপনি আগাতে পারবেন না। এখন একজন ছেলে 8 বছর 10 বছর মাদ্রাসায় পড়ার পরে যদি ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় মাসমুখ তোমার নাম কি, তা বলছে মোতালা করতে হবে। তো ইয়ে পড়ার কী লাভটা হলো? এমন চেষ্টা করুন ওলামায়ে কেরামগণ, মুদাররিসিনগণ, যে 6 মাসের মধ্যে একটা ছেলে যেন আরবিতে কমসে কম 10 মিনিট কথা বলতে পারে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যবস্থা হবে। ইতিপূর্বে যেমন আব্বা হুজুর কেবলা আপনাদেরকে নসিহত করেছেন, সিফাতুল মাসাদির কিতাবটা ফটোস্থ করিয়ে দেওয়া, যতক্ষণ আপনার মধ্যে ওয়ার্ড স্টক না থাকবে, শব্দের কমই থাকবে, শব্দ আপনার মধ্যে থাকবে না, ততক্ষণ আপনি বলতে পারবেন না। গ্রামারে একটু একটু মিস্টেক হবে হোক, কিন্তু আপনার কাছে আলফাজ যদি থাকে, শব্দ যদি থাকে, ওয়ার্ডস যদি থাকে, ওয়ার্ড স্টক যদি আপনার অনেক থাকে, আপনি কথাগুলো আগিয়ে দিতে পারবেন। আর যেদিন যে সবক আপনারা দিবেন, সেই দিন শুধু কেবলমাত্র সেই সবকের আমসেলা, সেই সবকের মিসাল সারাদিন হবে। যেমন আপনারা ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাল্লাহ, এইটা আপনারা একদিন পড়ালেন, তো সেই দিন 24 ঘন্টা ওই ছেলেটা আপনার সঙ্গে যে কথা বলবে সবগুলো ইন্না আন্না দিয়েই ওকে বলতে হবে। যত উদাহরণ হবে 24 ঘন্টা শুধু ইন্না আন্নাই চলবে, শুধু ইন্না আন্না। তারপরে দিন আবার ওইটা ছেড়ে দিন, একদিন হরফে জার ধরুন, হরফে জার ধরার পরে 24 ঘন্টা হরফে জার ছাড়া কোনো কথাই হবে না। আমি এখানে বসবো, আমার হাতটা তার মধ্যে আছে, সে তার উপরে আছে, কোথায় আলা, কোথায় ইলা, কোথায় ফি, কোথায় কি, এইভাবে করে আমাদের কী করতে হবে। জানো ছেলেরা মুখস্থ খুব বেশি দিন থাকবে না, আজ মুখস্থ করলে কাল ভুলে যাবে, উদাহরণগুলো ঠিক মতো যদি ব্রেনে বসিয়ে দেওয়া যায় ও মরণ পর্যন্ত ভুলবে না। আর আসুন এই সাবজেক্টকে এখানেই ছেড়ে দিলাম। আমি জাস্ট আজ অনেক ওলামায়ে কেরাম পেয়েছি এবং নতুন আমাদের যে একটা সংগঠন অল বেঙ্গল রাবেতা মাদারিস সুন্নিয়া, তো এর পক্ষ থেকে আমি ওলামায়ে কেরামদের কাছে কিছু জিনিস অনুরোধ করব। সেটা হচ্ছে এই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হওয়ার পরে তিনি নবুয়াতের দাবি করেছিলেন। 40 বছরের আগে কিন্তু তিনি কাউকে বলেননি আমি নবী, আমি রাসূল, তোমরা আমাকে মানো। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন কমপ্লিট ম্যান হিসাবে প্রমাণ করিয়েছেন যে আমি মানুষ। আর সত্যি দোস্ত তো দোস্ত,
दुश्मन पर्यंत अल्लाह रसूल के सादिकुल अमील सत्यवादी और अमानतदार बोले स्वीकार कर लिए छिलो दुश्मन तो दुश्मन दोस्त पर्यंत क्यों उनी निजेर मानवता मनुष्यत्व के मानिए निए छिलेन अपनी हाफिज कारी मौलारा मुफ्ती टीचर उकिल पढ़े प्रथमे अपनी हम मानुष जदि आपनी कमप्लीट मानुष ना हन जदि आमार मध्य मनुष्यत्व ना थाके आमार समस्त काज बेकार हबे देखुन इस्लाम आमादेर के तीनटे जिनिस शेखाय सबचेये प्रथम इस्लाम आमादेर ह्यूमैनिटी दर्श देय आपनी मानुष मनुष्यत्वेर शिक्षा इस्लाम देय अल्लाह तबारक व ताला कुरान शरीफेर मध्ये बोलछेन या अय्युहल्लज़ीना आमनु उदखुलू फिस्सिल्मे काफा तुमरा सम्पूर्ण रूपे इस्लामेर सुशीतल छाया तले प्रवेश करो सम्पूर्ण रूप क्यों बला हलो जदि आपनी गाड़ीर मध्य एसी चालिए सम्पूर्ण बडीटाके गाड़ीर मध्य रखें एसी ठंडाते आर बाम हाथटा उइंडो थेके बेर करे दें रोदेर दिके तो ये आराम आराम हबे ना ये कष्टेर कारण हबे जदि ठंडार मध्य थाकते हय फुल बडी ठंडाय थाकुक गरमे थाकते होले फुल बडी गरमे थाकुक अर्धेकटा अंश ठंडाते अर्धेकटा गरमे एमन जेनो ना हय तो अल्लाह पाबे उदखुलु फिस्सिल्मे काफा तुम्हारे इस्लामेर मध्य प्रवेश करछो जखन ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह पढ़े नियेछो तो आपात मस्तक देह के इस्लामेर मध्य प्रवेश करिए दाओ इस्लामेर छाया तले माथा के रेखे दिए हाथ पा गुलो के कुफरेर शिरकेर रोदेर मध्य रेखो ना सम्पूर्ण रूपे तुम्हारा प्रवेश करो अल्लाह पाक बोलछे इन्ना दीना इंदल्लाहिल इस्लाम निश्चय अल्लाह पाकेर काछे मनोनीत दीन हलो इस्लाम अल्लाह पाक बोलछेन अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना तुमरा तो निजेदेर लाइफ चालानोर जन्य तुमरा निजेरा पसंद करो और आमी खोदा तुमादेर जन्य इस्लाम के दीन हिसाबे पसंद करे सिलेक्ट करे दिए दिलाम एइबार अल्लाह पाक देखुन इस्लाम तीनटे शिक्षा देय सबचेये प्रथम इस्लाम शिक्षा देय मानवतार ह्यूमैनिटीर अल इंसानिया अपनी मानुष मानवतार शिक्षा देय तारपर इस्लाम शिक्षा देय अद्याना रिलिजियनशिप शेखाय तारपर इस्लाम तीन नम्बरे गिये आपनार ब्लाड रिलेशन कथा बोले किन्तु सबचेये प्रथम इस्लाम मानवतार शिक्षा देय पारा नम्बर वन सूरा नम्बर टू आयत नम्बर 83 এর মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া কুলু লিন্নাসি হুসনা জগৎবাসী এটা দেখো না উনি কে তিনি কে মানুষের সঙ্গে মিষ্টি বাক্য নিয়ে প্রেমপূর্ণ কথা বলো ওয়া কুলু লিন্নাসি হুসনা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো মিষ্টি কথা বলো আল্লাহ পাক কোরআন শরীফ পারা নম্বর 15 আয়াত নম্বর 17 এর মধ্যে বলছেন ولقد كرمنا بني آدم أمي الله كرييتر مينترينر كنترولر المايتي الله أمي آدمের সন্তানদেরকে উচ্চ মর্যাদায় মর্জিত করেছি আদম সন্তানকে আমি সম্মানিত করেছি আল্লাহ রাসূল বলেন আলা উখবিরুকুম বিল মুমিন আমার সাহাবাগণ আমি কি তোমাদেরকে জানাবো না মুমিন কাকে বলে আল্লাহ রাসূল বলেন মুমিন সে যার দ্বারা মানুষের মাল এবং মানুষের সম্মান হেফাজতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আবার বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি অন্য হাদিসে আছে মান সালিমান নাস যার দ্বারা যার কথার দ্বারা যার বাক্যের দ্বারা যার হাতের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না তার নাম হলো মুসলিম দ্বিতীয় নাম্বার ইসলাম শেখাচ্ছে দিয়ানা যখন তুমি একজন ইনসানে কামিল হয়ে গেলে মানুষ তুমি হলে সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসে বলছেন তারা কি কোরআন আল্লাহ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া যখন তোমরা মুসলমান হয়ে গেলে মানবতার অধিকারকে কমপ্লিট করলে এইবার ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুসলমান মুসলমান ভাই ভাই মুমিন মুমিন ভাই ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম যদি তোমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা হয় তোমরা নিজেরা সমাধান করে নিও
তোমরা কোনোদিন কাফেরের কাছ থেকে ইনসাফ পাওয়ার ইচ্ছা করো না, কোনোদিন নয়। কিন্তু এই জিনিস বর্তমান সমাজে নেই। আমার ওলামায়ে কেরামদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলবো, জাওয়াজ মুস্তাহাব্বাত ফুরু এর মধ্যে ইখতিলাফ হতে পারে, ইখতিলাফের মুখালিফত না হয়। ইখতিলাফ জায়েজ হ্যায় ফিল জাওয়াজ ফিল ফুরু ফিল মুস্তাহাব্বাত, মগর ইখতিলাফ মে মুখালিফত না আয়ে। ইমাম আবু হানিফা আর ইমাম শাফি মে ইতনা বড়া ইখতিলাফ থা কি আলগ আলগ মজহব কায়েম হো গয়া, ইয়ে বানিয়ে মজহব বন গয়ে, উধর বানিয়ে মজহব বন গয়ে, উম্মত বট গই, কোই হানফি হো গয়ে তো কোই শাফি হো গয়ে। মগর জব ইমাম শাফি ইমাম আজম কি বারগাহ মে বাদল মৌত তশরিফ লাতে তো আপনা মজহব কো ছোড় কর হানফি বন কে নামাজ পড়তে। লোগো নে পুছা, আই ইমাম আপ তো বানিয়ে মজহব হ্যায়, আপ আপনা মজহব তর্ক কিউ কর রহে হ্যায়। ইমাম শাফি কা জবাব থা, তাজিম লে সাহিব হাযাল মাকাম, আর ইস কবর ওয়ালে কি ইজ্জত মে হাম আপনা মজহব কো তর্ক কর রহে হ্যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। ফির ইমাম শাফি সে পুছা গয়া কি দুনিয়া কা দূসরা ইমাম জরা ফরমায়ে ইমাম আজম কে বারে মে, তো ইমাম আজম কি ওয়ফাত কে বাদ ইমাম শাফি ফরমাতে হ্যায়, মান আরাদা আন ইয়াতাবাহহার ফি ইলম আল ফিকহ ফাহুয়া ইয়ালু আবি হানিফা। আরে মশরিক সে লেকার মগরিব তক, স্টার্ট অফ দি ওয়ার্ল্ড সে লেকার এন্ড অফ দি ওয়ার্ল্ড তক, ইলম ফিকহ মে আগার কোই মাহির হোনা চাহে তো সবসে পহলে উসকো আবু হানিফা কা বেটা বাননা পড়েগা। ইমাম আজম আবু হানিফার সম্মান কেমন? আরে ইমাম শাফির সঙ্গে ইমাম আবু হানিফার এত ইখতিলাফ ছিল মসলাতে, আকীদাতে ফুরুতে, আলাদা আলাদা মজহাব কায়েম হয়েছিল। কিন্তু যখন ইমাম শাফি কোনো মসলা নিয়ে ইমাম আজম আবু হানিফার দরবারে উপস্থিত হতেন, ইন্তেকালের পরেও তার কবরের সামনে গিয়ে শাফি মজহাবকে ত্যাগ করে হানাফিদের মতো নামাজ পড়তেন। জিজ্ঞাসা করা হলো, আপনি তো শাফি মজহাবের বাণী, আপনি হানাফিদের মতো নামাজ পড়ছেন কেন? তা বলছে, তাজিম লি সাহিব হাযাল মাকাম, এই কবরওয়ালার সম্মান অর্থে। আল্লাহু আকবার! বড়দের কেমন আদব ছিল, বড়দের কেমন আদব ছিল! আর আজ আমরা ইখতিলাফ কোনো সামান্য কিছু নয়, একে অপরের উপরে এমন বড় করে কটুক্তি করে কথা। আজ আমি আমার আমাদের এই রাবেতার মাধ্যম থেকে ওলামায়ে কেরামদের বলবো, তলাবা ইজামদেরকে বলবো যে আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জুবান নরম করে ফেলি, আজ আমাদের চলা বলা দেখে লোক যেন আমাদের মানতে বাধ্য হয়, এবং বড়দের আদাব ছোটদের স্নেহ যেন কোনো সময় করতে আমরা না ভুলি। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। দি আল্লাহ রসুল বলছেন, মান কানা ফি হাজাতে আখিহি কান আল্লাহু ফি হাজাতে, যে এক মুসলমান অপর মুসলমানের হেল্প করবে, সাহায্য করবে, আল্লাহ পাক তার হেল্প বা তার সাহায্য করবেন। ইসলাম সর্বপ্রথম আমাদেরকে মানবতা শেখায়। দেখুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসে বসে আছেন, হঠাৎ করে দরওয়াজাতে আওয়াজ হয়েছে, দরওয়াজার ফাঁক থেকে সাহাবাই কেরাম দেখছেন উলঙ্গ তলোয়ার হাতে হযরত উমার দাঁড়িয়ে। এসে বলছে, হুজুর দরওয়াজার বাইরে উমার। হুজুর বলছেন, দরওয়াজা খোলো। তা বলছে, হুজুর হাতে উলঙ্গ তলোয়ার যে। তা বলছে, আরে তোমরা বাড়ির দরওয়াজা খোলো, ওর দিলের দরওয়াজা আমি মুস্তফা খুলে দিয়ে দেবো। যখন সাহাবাই কেরাম দরওয়াজা খুলেছিলেন, হযরতে উমারের হাতে তলোয়ার ছিল, মুস্তফার হাত কিন্তু সেদিন খালি ছিল। যারা বলেন ইসলাম তলোয়ারের যুগে, ইসলাম মানুষকে তলোয়ার দেখিয়ে প্রচারিত প্রসারিত, আস্তাগফিরুল্লাহ আজিম, যদি ইসলাম তলোয়ার দেখে প্রচারিত হতো তো দুনিয়ায় কোনো বুশ বুশ থাকতো না, কোনো ক্লিন্টন ক্লিন্টন থাকতো না, এক আলী তলোয়ারের নিচে সারা দুনিয়াকে গর্দান ঝুঁকিয়ে দিতে হতো।
ইসলাম তলোয়ার নয়, কিন্তু হ্যাঁ ইসলাম তলোয়ার। কোন তলোয়ার? আরে যেদিন হযরত উমার রাসূলের দরবারে এসেছিলেন, উমারের হাতে তলোয়ার ছিল, মুস্তাফার হাত সেদিন খালি ছিল, আল্লাহর রাসূল উমারকে লোহার তলোয়ার নয় মুহাব্বতের তলোয়ারে জবাই করে দিয়েছিলেন, মুহাব্বতের তলোয়ারে জবাই করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকানোর পরে উমার নিজের লোহার তলোয়ারকে রেখে দিয়ে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আই মুস্তাফা আজ আমি কবুল করে নিলাম তোমার আল্লাহ এক, আর তুমি হচ্ছে তার প্রেরিত দূত। আমাদের জানো চরিত্র এই হয়। আমার রাসূলের ইনসানিয়াত, রাসূলের হিউম্যানিটি কেমন ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেলাল হননি। একদিন রাতে আমার রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, ও আহ কষ্টের আওয়াজ। আল্লাহ রাসূল হালকা হাতে দরওয়াজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলে গিয়েছে, দেখছে একজন গোলাম যাতা পিষছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বলছেন, কি হয়েছে তোমার? তিন দিন থেকে আমার দেহে জ্বর বইছে, কিন্তু মনিব খুব অত্যাচারী, যদি কাজ না করি আমার উপর জুলম হবে, তার চাবুকের ভয়ে আমি কাজ করছি। আচ্ছা তাই, বলছি তুমি একটু সরে বসো, জাতাটা আমার হাতে দাও। আমার রাসূল জাতা হাত থেকে নিয়ে সারা রাত জাতা চালিয়ে দিয়েছেন, ফজরের আজান হয়েছে, হুজুর বেরিয়ে চলে গিয়েছেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল এসেছেন, ওই সময় আবার এসে ওকে বসিয়ে রেখে হুজুর সারা রাত জাতা চালিয়েছেন। যখন চলে যাচ্ছেন ইনি বলছেন, আপনি কে? ইনি দয় আরবে এত দয়াবান মানুষ, আপনার পরিচয় দিন। হুজুর বলছেন, আজকের পরিচয় নয়, আগামী কাল আসব, পুরা রাত তোমার হেল্প করব, যাওয়ার সময় অবশ্যই পরিচয় দিয়ে যাব। তৃতীয় দিন কাজ কমপ্লিট করার পরে যখন মুস্তাফা চলে যাচ্ছেন, পিছন থেকে জুব্বাখানা ধরে নিয়েছেন, আপনি কাল বাধা করেছিলেন যে আমার পরিচয় দিবেন, বলুন আপনি কে? তা বলছে, আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যুগের রাসূল। তা উনি বলেছিলেন যে, শুনুন আমি এখন একজনের বাড়ির দাসত্বে আছি, এই মুহূর্তে আমি আপনার সঙ্গে যেতে পারছি না, বাড়িওয়ালার কাছে আমার দেহ রাখলাম, আপনার হাতে আমার দিলকে বিক্রি করে দিয়ে দিলাম। সেই দিন মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলেন। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের তত্ত্বাবধানে উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে বেলালকে সরিয়ে আনা হলো। বিক্রি হওয়ার পরে মালের দাম কমে যায়, মূল্যহীন হয়ে যায়, কিন্তু ইয়ে বেলাল নিজের অবস্থার ভাষাতে বলছেন, যতদিন পর্যন্ত আমি উমাইয়ার বাড়ির দাস হিসাবে ছিলাম, কেউ আমাকে জিজ্ঞেস করেনি, আরে হাবশার কালো লোকটা তোর নাম কি একবার বল, তোর অ্যাড্রেস কি একবার বল, কিন্তু যেদিন আমি বাজারে মুস্তাফাতে বিক্রি হয়ে গিয়েছি, সেদিন দুনিয়া তো দুনিয়া, জান্নাতের 70টা হুর পর্যন্ত আমার অ্যাড্রেস নেওয়া শুরু করে দিয়েছে। শায়ের বলছেন, জব তক মে বিকা না থা কোই পুছতা না থা তুমনে মুঝে খরিদ কর অনমোল বানা দিয়া। আরে যতদিন পর্যন্ত আমি বাজারে মুস্তাফাতে বিক্রি হয়েছিলাম না, ততদিন আমি মূল্যহীন ছিলাম, মুস্তাফার হাতে বিক্রি হওয়ার পরে দুনিয়ার বেলাল নয় আখেরাতের হেলাল হয়ে গিয়েছি আমি। এ হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাস আর 5 মিনিট। উলামায়ে কেরাম সে আদাবান মাযরাতান গুজারিশ হয়, জি বর্তমান সমাজে এত সমস্যা কেন? যারা উলামা খোতাবা, বিশেষ করে যারা বক্তব্য রাখেন বক্তব্যের লাইনে, জঈফ রেওয়ায়াত, মওযু হাদিস আর নকল কারামত বলা বন্ধ করুন। আহলে সুন্নাত কি বুনিয়াদ আকীদত পর নেই হয় হকীকত পর হয়। আকীদত ওর চিজ হুয়া করতি হয়, হকীকত ওর চিজ হুয়া করতি হয়। মেরা মুর্শিদ জৈসা কোই নেই, ইয়ে আকীদত হয়, ইসকা ইনকার না তো কুফর হয় না নাজায়েজ হয়, মগর মেরা রাসূল জৈসা কোই নেই, ইয়ে আকীদত নেই, ইয়ে হকীকত হয়। তো হকীকত কা ইনকার খারিজ আনি দ্বীন বানাতা হয়, মগর আকীদত কা ইনকার খারিজ আনি দ্বীন নেহি বানাতা, ये उसूल है। फतवे में भी तब्दीली आ सकती है, तख्तलिफुल फतावा बे इख्तलाफ इस जमाने वल मकान,
জায়গা অবস্থার পরিবর্তনে ফতোয়ারও চেঞ্জিং আসে। বর্তমানে স্টেজে ওলামায়ে কেরাম বক্তব্য রাখছেন যে কারবালার ময়দানে ইমামে হুসাইন যখন ইয়া গাউসের নারা দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন, ইয়াজিদরা পালিয়ে গিয়েছিল। কারবালার ময়দানে ইমামে হুসাইন ইয়া গাউসের নারা, এগুলো কি সহি রেওয়ায়াত না ব্রেন? মানে আর এক বক্তা ওয়াজ করছেন, মেরাজের রাতে বোরাক খুব লম্প ঝম্প করছিল ভাষা, এমন তো অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি গিয়ে বোরাককে বলছে, আয় বোরাক থাম, তোর পিঠে এখন আল্লাহর রাসূল উঠবেন। উলামায়ে কেরাম মাযারাত, যারা খোতাবা আছেন এখনো সময় আছে, দরকার পড়লে ওলামাদের সেমিনার করুন মাসে মাসে একটা করে, কি বক্তব্য রাখা হবে ওলামায়ে কেরামদের কাছে ডিক্লিয়ারেশন হোক। আপনারা কি সম্পর্কে বলবেন? মাজহাব সম্পর্কে, মিল্লাত সম্পর্কে, আকীদায়ে আহলে সুন্নাত সম্পর্কে? আরে হিমালয় পর্বতকে নড়ানো সম্ভব হলে হবে, মাসলাকে আলা হাজাতকে নড়ানো সম্ভব নয়। আমরা সঠিক রেওয়ায়াত, সঠিক আকীদা ছেড়ে দিয়ে কেন জৈব জৈব রেওয়ায়াত, ভুল ভুল কথা আমরা লোককে শোনাবো? সহি হাদিস কি আমাদের সপক্ষে নেই? নেই, আলহামদুলিল্লাহ আছে। আপনারা সাবজেক্ট ওয়াইজ লোকের সামনে বক্তব্য করুন, সাবজেক্ট নিয়ে, আকীদায়ে আহলে সুন্নাতের উপরে তাকলিদ কেন করতে হবে, কান পর্যন্ত কেন হাত তুলতে হবে, নাভের নিচে কেন হাত বাঁধতে হবে, আমিন জোরে কেন বলা যাবে না, আজানের পরে নামাজের আগে সালাত পাঠ কেন হবে, কবরে মাইয়াতকে কাত করে শোয়ানো কেন হবে, দাফনের পরে আজান কেন হবে, সমস্ত কেনর উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম আহমদ রাজাকে আমাদের জন্য উপহার দিয়েছেন, সমস্ত কেনর উত্তর তিনি দিয়ে দিয়েছেন। যখন দুনিয়ায় পূর্ব থেকে নিয়ে পশ্চিম, পশ্চিম থেকে নিয়ে উত্তর, দক্ষিণ চারিদিক থেকে বাতিলের হাওয়া চলছিল, কেনর উত্তর দেওয়ার মতো কেউ ছিল না, আলা হযরতকে এমন জ্যোতিসম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে আল্লাহ পাক ফিট করেছেন যার কাছে সমস্ত কেনর উত্তর পাওয়া যায়। আর একটা খুব খাস পয়েন্ট, ওলামায়ে কেরাম সমাজ ফরমাই, মনসব পর সহি লোগোঁ কা হোনা চাহিয়ে, হম কিসি জাহিল কো পীর নহি মানতে, জিসকো হম পীর মানতে হ্যায় উসে হম জাহিল নহি মানতে। তাজিম উলামায়ে কিরাম কি হোনি চাহিয়ে, ইহি লোক পীর হ্যায় ইহি লোক দরবেশ হ্যায়। আপ লোগোঁ মে ইয়ে ক্যা খেয়াল আ গয়া, পীর সাহাব হ্যাঁ ও জাহিল হো কুছ ভি হো, এক সতর ইবারত পড়ি নহি আতি, মগর আপ উসকো কুরসি দেতে হ্যায়, আর জো রাত দিন বৈঠ কে উলামায়ে কিরাম কো বুখারি কা দরস দেতে হ্যায়, উসকো জমিন পর বিঠাতে হ্যায়। আপ সুনে বাত মেরি তরফ সে, হামনে জাহাঁ জাহাঁ তসাউফ কা জিকির কিয়া হ্যায় वहां पर इल्म का जिक्र नहीं किया, जहां इल्म का जिक्र किया है वहां पर तसव्वुफ का जिक्र नहीं किया। मैं मिसाल दे रहा हूं, आपको सुने, हमारी खुतबा की जुबानी आपने सुना है, सरकार गौसे आजम की शान, हमने गौसे आजम को तो एक साहिब करामत बुजुर्ग बताया है, मगर वो कितने बड़े आलिम थे, एक वक्त वो मुहदिस भी थे, मुतकल्लिम भी थे, फकीह भी थे, इस बात का जिक्र हमने नहीं किया। इमाम आजम अबू हनीफा को तो हमने सिर्फ एक फकीह ही बताया, मगर कितने बड़े वो आरिफ बिल्ला भी थे, इसका जिक्र हमने नहीं किया। आला हजरत को तो एक मुफस्सिर, मुतरजिम, मुसन्निफ तो बताया, मगर वो साहिब कमाल बुजुर्ग थे, इसका जिक्र हमने नहीं किया। क्या पता चला, जहां हमने इल्म का जिक्र किया है वहां तसव्वुफ का जिक्र नहीं किया, जहां तसव्वुफ का जिक्र किया है वहां हमने इल्म का जिक्र नहीं किया। ये गलती हमारी है, एतराफ करना पड़ेगा उलमा किराम को कि हाँ हमने अपनी तकरीरों में गौसे आजम को तो वली मनवाया है, आलिम नहीं मनवाया, आला हजरत को आलिम मनवाया है, वली नहीं मनवाया, और इमाम आजम को तो आलिम फकीह मनवाया, वली नहीं मनवाया। ये भूल कब संशोधन हबे, আজ থেকে শুরু করুন, যেখানে আলা হজরতের তসনিফের জিকির হবে সেখানে আলা হজরতের কারামতের জিকির করুন, যেখানে গাউস পাকের কারামতের জিকির হবে সেখানে তাফসিরে জিলানির জিকির করে দিয়েন। মিশরের বুকে হুজুর গাউস পাকের দিকে মনসুব তাফসির ছয় খণ্ডে সমাপ্ত, আল তাফসিরুল জিলানি, এবং তার অনেক কিতাব রয়েছে। গাউসে পাক একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসিরও ছিলেন। ইমাম আজম আবু হানিফার যেখানে ফেকার
যার ফকাহাতের জিকির করা হবে সেখানে তার কারামতের জিকির হওয়াও অবশ্যই। আরে ইলম ছাড়া তাসাউফ নয়, তাসাউফ ছাড়া ইলম নয়, যেখানে ইলম আর তাসাউফ দুটো একত্রিত হয় সেইখানে বেলায়াতের ফুল ফুটিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের উলামায়ে কেরাম, আমাদের রাবেতার সমস্ত উলামা তোলাবা, তোমরা বাড়ি গিয়ে মসজিদ ছাড়বে না, মসজিদে যাও, লোকের সঙ্গে আদবের সঙ্গে মহাব্বতের সঙ্গে কর্কশ কণ্ঠকে ছেড়ে দিয়ে নরম ভাষায় প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা লাভ মার্সির সঙ্গে কথাবার্তা বলো। যখন কোনো জিনিসের দরকার হবে উলামায়ে কেরামদের সঙ্গে রাবতার রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার উপস্থিতিকে কবুল করেন। ওয়া আমিনুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।